গত অক্টোবরে ফরাসি কিংবদন্তি থিয়েরি ওরি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন জিনেদিন জিদান ফ্রান্সের কুচ হওয়ার অপেক্ষায় আছেন। সে সময় ইউভেন্টাসের সঙ্গে জিদানকে জড়িয়ে সামনে আসা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে একথা বলেছিলেন ওরি। তবে আর্সেনাল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের সেই ভবিষ্যৎবাণী যে আপাতত ফলছে না তা গতকালই স্পষ্ট হয়েছে। 2026 সাল পর্যন্ত ফ্রান্সের কোচ হিসাবে চুক্তি নবায়ন করেছেন দিদিয়ের দেশম। আপাতত তাই আর ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো হচ্ছে না জিদানের। প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের নাম যেহেতু তালিকা থেকে কাটা পড়ে গেল, জিদানের ভবিষ্যৎ কী? 2021 সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোথাও কোচিং করাননি জিদান। একাধিক ক্লাব ও জাতীয় দলে কোচ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও সেসব কোনো কিছুই সত্য হয়নি। ওরির মতো অনেকেই তখন ধারণা করেছিলেন জিদান হয়তো ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষাতেই দিন গুনছেন। গত জুনে ফরাসি কিংবদন্তি নিজেও বলেছিলেন, আমি ফ্রান্সের কোচ হতে চাই, আশা করি কোনো একদিন হব, কখন হব সেটা অবশ্য আমার উপর নির্ভর করছে না। তবে নাটকে কিছু না হলে জিদানের সেই কোনো একদিন যে আগামী 4 বছরের মধ্যে আসছে না তা বলাই যায়। এখন জিদানের জন্য বিকল্প হিসেবে বেশ কিছু নাম সামনে আসছে, যার অন্যতম হচ্ছে ব্রাজিল জাতীয় দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে লাতিন পরাশক্তিদের বিদায়ের পর ব্রাজিলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। তার বিকল্প হিসেবে তখনই সামনে আসে জিদানের নাম। ফ্রান্সের দরজা বন্ধ হয়ে যাওয়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন জিদানের দিকে হাত বাড়াতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে বিদেশি কোচ নিয়ে অনেক ব্রাজিলিয়ানের অনীহা এবং ভাষাগত সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত এসব প্রতিবন্ধকতা পেরিয়ে জিদানের ব্রাজিলে যাওয়া হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।